বুঝেছো, অনেক ভাগ্য। আমার মা রোজ বিকেল বেলা ইভিনিং ওয়াকে যায়। কোথায় যাও? আর ওখান থেকে এরকম আটার বিস্কুট কিনে আনবে, যেগুলো খেতে খুব ভালো হয়। কৃষ্ণ নাম বলো আর কৃষ্ণের সেবা করো। আচ্ছা, এগুলো শিখেছো নতুন নতুন। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ লিপিকান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 7টা নাগাদ উঠে গিয়ে আমার স্নান হয়ে গেছে, সবকিছু চা নিয়ে বসে গেছি। আর এখন সকালবেলা হচ্ছে আমার বাড়িতে ড্রয়িং ক্লাস থাকে, বাড়িতে তিনজনের মতো শেখে, তারপর আমি যাবো ড্রয়িং স্কুলে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক একটা গরম গরম এক কাপ চায়ের সাথে। তিনজন হচ্ছে রথি মহারথি, তিনটেই চরম ফাঁকিবাজ, তিনটেই একটা আঁকা তিন দিন ধরে আঁকে, মানে এক মাসে একটা আঁকার ওদের টার্গেট থাকে, যেটা কমপ্লিট করে। কুরকুরির আঁকাটা দেখা, কুরকুরি কুরকুরি আঁকা খুব সুন্দর, আর ও রং করে ভীষণ সুন্দর, কুরকুরির রং মানে ফাটাফাটি। পারলে কুরকুরি আগের আঁকাটা দেখা একটু, আগের দিনে যেটা রং করে। হ্যাঁ, খাতা আনেনি, খাতাটা ওর মা বিক্রি করে দিয়েছে 2 টাকা কেজি ধরে। আর এটা হচ্ছে সুকল্প, সুকল্পর একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সুকল্প হচ্ছে কোন গ্রেডে পড়িস, কোন ক্লাস সুকল্প? ক্লাস 2? হ্যাঁ, কি বলছিস, তুই তো যথেষ্ট বড়, তুই আপার ইনফেনে পড়িস এখন, 1-এ পড়িস। আজকে কিভাবে হয়েছে রান্না বাড়িতে? হ্যাঁ, ওদের বাড়িতে রোজই মাংস হয়, এবার সেটা চিকেন না মাটন সেটা ওই বলবে। কি মাংস রান্না হয়েছে? চিকেন হয়েছে আজকে, চিকেন। কি বলছিস তুই? ও সোমবার করে মাটন হয় এখন। আর ক পিস চিকেন খাস তুই? 1 পিস চিকেন খাস? হ্যাঁ, শরীরটা দেখেই মনে হচ্ছে। যাই হোক, সুকল্প এটা নিজে নিজে এঁকেছে, এখনো নিজে নিজেই রং করবে, খুব সুন্দর সুকল্প আঁকে। আর এটা হচ্ছে আমার গোপাল, গোপাল ক্রিকেট ছাড়া কিচ্ছু বোঝে না। ওর 8টা থেকে ক্লাস, ও 8:10 ফোন করে বলবে আন্টি আজকে কি আসবো। গোপালের এখন রং চলছে, এই এই আকারে গোপালের 3 দিন ধরে চলছে, আশা করা যায় যে 4 দিনের দিনে গোপালের রংটা কমপ্লিট হয়ে যাবে। মা এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, লুচি। মা এখন বানাচ্ছে হচ্ছে লুচি। ন্যানি কি করে পরিষ্কার রাখবো জানি না। ব্রেকফাস্টে গরমা গরম লুচি আমি খাচ্ছি। আমি লুচি বেলতে পারি না, বাট আমি লুচি ভাজতে পারি না, যদি এটা ফোলে নি। হ্যাঁ, তেলটা গরম হয়নি, আমার মায়ের ভীষণ খারাপ। ঠিক আছে হোক। আর তার সাথে আছে এখানে আলুর তরকারি, বাঙালি পছন্দের ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি। তো আজকে আমি এখন ড্রয়িং ক্লাস চলছে, আমার চা খাওয়া হয়ে গেছে, এরপর আমি যাব ড্রয়িং ক্লাস করাতে ক্লাবে। তারপরে এসে আজকে পুরো একদম প্যাকড আপ শিডিউল আমার, এসে আজকে আমার একটা ইনভিটেশন আছে, আমার বাপির বন্ধুর এক মেয়ের মামা ভাত আছে, আর ওই দিদির সাথে আমি খুব কানেক্টেড, মানে যে কোনো কিছুতে আমি উইশ করি ও উইশ করে, খুব কথা বলি, লকডাউনের সাথেই বলতে পারো। তো দিদির সাথে আজকে দিদির বাড়ির ছেলেরও হচ্ছে মামা ভাত, তো ওখানে আমি যাব। তার জন্য সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি, জামা কাপড়ও রেডি করেই রেখেছি, ওরা ডেবিট করে দিয়েছে কি পরে যাব কি না পরে যাব। ডেবিট মেবি যেতে পারবে না, কারণ ওর একটা আজকে অফিসের ওপেনিং আছে, তো তাই জন্য ওকে অফিসে যেতে হবে, সেখানে কিছু কাজকর্ম আছে আর নয়। আর কালকে গেছিলাম আমি লিটিল শপে গিয়ে, ওর জন্য একটা ছোট্ট খেলনা আর জামা নিয়ে নিয়েছি, সাথে আমাদের যে বাড়ি পুচকি দুটো আছে ওদের জন্য আমি এই রেজার গুলো কিনেছি, কি কিউট দেখতে। ছোটবেলায় আমিও বায়না করে করে কিনতাম, তখন আমাদের না 5 টাকা করে পাওয়া যেত বড় বড় রবার গুলো। আর এখানে 4টে রবার আছে, যেহেতু এই রেজারটা বড় একটুখানি ইউনিকর্নের এটা, তো দ্যাটস ওয়াই এখানে 4টে আছে। আর রিমোর জন্য নিয়েছি ফুডের, এটা ফুডেরটাতে 5খানা ফুড আছে, এটা হচ্ছে আমার খুব কিউট লেগেছে, এটা হচ্ছে স্যান্ডউইচ, আইসক্রিম, এটাও আইসক্রিম, বার্গার অ্যান্ড হট ডগ,
আর এখানে হচ্ছে ইউনিকর্ন হচ্ছে চিনির ফেভারিট, তাই ওর জন্য ইউনিকর্ন নিয়েছি। এগুলো প্রাইস অলমোস্ট 75 রুপিস করে নিয়েছে, বেশ ভালো, আমার বেশ কিউট লেগেছে জিনিসটা। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ফুলকো ফুলকো লুচি, সাথে হচ্ছে আলুর তরকারি। কোনটা বেশি ফোলা, লুচিটা না তোমার মুখটা? ঘুম থেকে উঠে এসে বসেছে না? আহার গ্রহণ করুন স্বামী। মিষ্টি দেবে বাবা? খাও না বাবা, জামাই বলে কথা, একটু মিষ্টি খাবে না হয়? বাড়িতে হচ্ছে ড্রয়িং সেখানে শেষ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এসে গেছি ড্রয়িং স্কুলে। ড্রয়িং স্কুলে মোটামুটি কয়েকজন এসছে, তারপর পুরো ভরা ডলে তারপর দেখাবো কি হয় এখানে। এই কটা এসছে, আঁকা ঝোঁকা শুরু করে দিয়েছে। আকাশটার রং গ্রে কালার, ছাই ছাই কালার, তারপরে বিস্কিট কালার। টাটা, তুই এখনই চলে যা, যা 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 যা। সাবস্ক্রাইবারদের মধ্যে ভালো মেয়ে চাই, এটি সর, ওকে দেখাই সবাইকে। টাটা। আচ্ছা, কারোর যদি কোনো ভালো মেয়ের খোঁজ থাকে কত বয়স লাগবে বল? আচ্ছা, 14 থেকে 15 বছরের মধ্যে কারোর যদি ভালো মেয়ে, সুন্দর দেখতে হবে, সুন্দর দেখতে হবে, সৃজিতের জন্য থাকে, তাহলে ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এসে গেছি, এসে ভাবলাম যে এই শাড়িটা পরি, এই শাড়িটা একদমই পরিনি আমি, এটা আমার নতুনই শাড়ি, আইবুড়ো ভাতের সময় বর্দি আমাকে দিয়েছিল। তো এই শাড়িটার সাথে কিন্তু দ্য মেন প্রবলেম ইজ কোন ব্লাউজটা পরবো আমি বুঝে উঠতে পারছি না। এটার সাথে এই গোল্ডেন ব্লাউজটা মনে হচ্ছে না যাবে বলে, রানী ব্লাউজটা ভাবছি পরবো, কিন্তু রানীটা আবার দুপুরবেলা অনুযায়ী একটু বেশি গর্জাস লাগছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি যাবো। এটা আছে একটু নর্মাল, আর এটাও আছে, কোনটা পরবো আমি বুঝে উঠতে পারছি না। সাজেশন চাই, সাজেশন চাই। ঠিক আছে, যাই হোক, নিচে গিয়ে দেখাই যেটা একটা পরে নেবো। আমি একটা বালা পরে নেবো, এটা আমার খুব পছন্দের, যেখানেই আমি যাই টুক করে কিছু পরি না পরি এই বালাটা পরে নিই, এই সরি পলা এটা, আর সাথে এই দুটো আমার বালা, এই বালা দুটো আমার খুব ফেভারিট বালা, এই বালা দুটো পরে নেবো, আর ছোট্ট ছোট্ট দুখানা কানের দুল পরে নেবো, একদম ছোট্ট ছোট্ট, কিউট। আর গলার মধ্যে আমি একটা হাইনেক গলা ব্লাউজ এনেছি, তো
ওটা পরবো না, গরমে খুব কষ্ট হচ্ছে, তাই ভাবছি এই সেটটা পরে নেবো। এখানে আছে একটা চকার, এটা হচ্ছে খুব সুন্দর, আমার মামি শাশুড়ি আমাকে দিয়েছিল, এই চকারটা পরে নেবো। আর এটা হচ্ছে ন্যানি দিয়েছিল, ন্যানির এই হারটা পরে নেবো, এটাও পরা হয়নি, এটার মধ্যে এখনো বিয়ের সিঁদুর লেগে আছে। আমি একদম রেডি হয়ে গেছি, একদম গিন্নি গিন্নি সেজে, তো চলো এখন বেরোনো যায়, অলরেডি লেট হয়ে গেছে, দুটো বেজে গেছে, তো এখন বেরোনো যাক, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গিলে টাকা টাকা, এই দেখ টাকা, এই যে আইসক্রিম, এই যে আইসক্রিম, টাকা 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 টাকা। ভাত খেয়েছিস আজকে? ভাত খেয়েছিস? কটা পায়েস খেয়েছিস? কটা 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 খেয়েছিস? আমরা তো ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম, একটু ঘোরাঘুরি গল্প করে নিয়েছি, আর আমরা একটু দেরিতেই গেছিলাম, তো তাই জন্য মামা ভাতটা খাওয়ানো হয়ে গেছে, বাট আমরা কেক কাটাটা মিস করিনি, কেক কাটাটার সময় আমি ছিলাম, আর এই হাতে নিয়ে মাখামাখি সময়টা ছিল ফাটাফাটি। চলো মেনুটা শেয়ার করে, মেনুতে ছিল ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, গরমের মধ্যে আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর ডাল আর পাতলা যদি ভাত পাওয়া যায় জমে যায়। ফ্রাইড রাইসও ছিল, ফ্রাইড রাইসটাও বাদ রাখা যায় না। নেক্সট ছিল হচ্ছে গরম গরম ভেটকি মাছের পাতুরি, এটা অসাধারণ খেতে, অনেক রিল বানিয়েছি, ডেফিনেটলি দেখাবো। এবার ছিল চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারিটা দেখেই মনে হচ্ছে জাস্ট অসম ছিল খেতে। এখানে ছিল পাঁপড় ভাজা, চাটনি, আমি যেগুলো আগে আগে পেরেছি সেগুলোই আমি ভিডিও করে নিয়েছি, কারণ এটা তো সম্ভব হয় না। মাটন কষাটা দেখেই বুঝতে পারছো তেল একদম বেরিয়ে গেছে, আর খেতেও ছিল ফাটাফাটি, আমি তো ভাই আঙুল চেটে খেয়েছি, প্রত্যেকটা রান্নাই হয়েছিল ফাটাফাটি খেতে, সব মিলিয়ে দিনটাই কেটেছে আমার ফাটাফাটি। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, ডেফিনেটলি তোমাদের কীরকম লাগলো, আমার ড্রয়িং ক্লাসের বাচ্চাদের কীরকম লাগলো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে এইগুলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যদি ইচ্ছে হয় তো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।